অত তো মানে বিচার হওয়ার আগে বলতেছেন যে আমরা চাই বিচার হোক তবে বিচার যাতে পলিটিকলাইজড না হয় এটা তো বলুন আগে তো আপনি বিচার কিভাবে হয় সেটা দেখবেন আপনি আমরা তো বলবো যে বিচার পলিটিক্যাল না করেন না আপনারা বিচার করেন বিচার এতে বাধা দেন আমরাও তো বলছি যে আমরাও চাই বিচার হোক কিন্তু এটা পলিটিক্যালস না করে প্রথমে করেন সুকক হচ্ছে আগে ঘরর গুণ করেন তারপর ওদেরকে করেন ঘরের ঘরের গুণ আগে করেন আওয়ামী লীগ যুদ্ধাপরা বিচার কিভাবে করা যায় আপনি বলেন আপনি মানে মানে ওই যে আপনি যুদ্ধ অপরাধের কথা যদি বলে থাকে আমি সেই কথাটাই বলছি আমাদের প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যালাইজ না করে আপনারা প্রথম জিনিসটা নিয়ে আসেন যে ঘরের যেগুনো আছে আগুনও করেন কো করেন কিন্তু মেয়র শ্বশুরের কি পলিটিক্যাল পলিটিক্যাল ইয়েটা না করে লেট ইট বি জেনারেলাইজড ইন্টারন্যাশনাল নর্মাল আপনারা করেন ইয়ে বাধা কোনো দিন দেয় নাই বিএনপিটার বিপক্ষে না বিপক্ষে না কিন্তু দেশের সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি সমান তালে চলছে আপনাদের সময় ছিল বিএনপি সময় আওয়ামী লীগের সময় আছে ঠিক আমরা কতকাল শুনব এই যে আপনার ওই কি বলে গাজীর কিচ্ছা কতকাল শুনবেন কতকাল শুনবো আর আপনারা দেশ স্বাধীন করেছেন ভালো কথা আপনাদেরকে আমরা রেসপেক্ট করি আমরা হয়তো সেসব আমরাও থাকলে আমরাও করতাম কিন্তু তার মানি না যে আপনারা একটি দেশ দিয়েছেন এবং একটি পতাকা দিয়েছেন দেশের তারপর আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করবেন আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে চলবো এটাতো আপনার শুনতেন কেন শুনছেন কেন আমি যেভাবে করতেছি সেটা আপনি শুনছেন না প্রতিবাদ করতেছেন না কিভাবে করব সব শক্তি তো আপনাদের কাছে পাওয়ার তো আপনাদের কাছে পলিটিক্স পলিটিক্স প্রতিবাদের ভাষা বিভিন্ন ধরনের হবে আছে প্রতিবাদের ভাষাতে তো বিভিন্ন আছে প্রতিবাদের লেখনীতি আছে প্রতিবাদের বলায় আছে মিডিয়া তো ইজ দ্য মেইন থিং টুডে আপনারা তো মিডিয়া বলেন মেইন থিং কিন্তু ক্ষমতায় গেলে তো আপনারা একুশে টিভি বন্ধ করেন ক্ষমতায় গেলে চ্যানেল ওয়ান বন্ধ করেন আপনারা আপনাদেরকে তো বোঝা খুব মুশকিল তারপরেও তো ফাইট আউট করতে হবে তারপরেও করতে হবে উদ্দেকজিস্ট্রিং আমার সাথে একটা জিজ্ঞেস করলো আমাদের দেখেন বলে যে আমাদের কথা শোনো না এই করোনা ওই করোনা আমাদের দেখেন আপনারা তো জোর করে গিয়ে পলিটিক্স এনে আনছে ইউ কম টু দেখলি ইউ টু অপশনস টু ডু তো পার্টি আইডিওলজি মিলে পার্টি কমান্ড আপনাকে ফলো করতে হবে নাহলে বিদ্রোহ করতে হবে দুইটার একটা বিদ্রোহ করলে আপনার সাজা আছে আর আর যদি আপনি আইডিওলজি না বলেন গো ব্যাক গো আউট অ্যান্ড হ্যাভ ফর্ম ইউর অ্যানাদার পার্টি ইউ হ্যাভ টু ফলো সাম সিস্টেম প্রতিরোধ করারও ভাষা আছে মাহমুদ রহমান সাহেব করেননি করেছেন সো লেটেস্ট হ্যাভ টেন মোর মাহমুদ রহমান আপনারা যারা বিএনপি করেন দিনের পর দিন বছরের পর বছর এক নেত্রী আওয়ামী লীগ যারা করেন তারাও আপনার এক নেত্রী এটা কি এটা মানে এটা কি এটা কি গণতন্ত্র একদিক দিয়ে তো গণতন্ত্র কনস্টিটিউশনাল ইজ রাইট পিপল ভোটেড পিপল ওয়ান্টেড এটা সবচেয়ে ইজ এ ভেরি ইউনিক থিং আই মাস্ট টেল ইউ একটা জিনিস আমি বলি যে এই যে যাদের কথা প্রথমে কথাটা বললেন ওয়ান ইলেভেন এনার পরে ওনারা যে চাইল দুই নেত্রীকে মাইনাস করার প্র্যাকটিক্যালি কি করতে পেরেছে দুই নেত্রীতে প্লাস হয়ে গেছে আপনাদের কারণে পারে নাই যার কারণেই হোক আমার কারণে হোক আপনার কারণেই হোক ফ্যাক্ট ইজ দ্য মোর পাওয়ারফুল তাদের ছাড়া যে গণতন্ত্র বা দুইটা পার্টি চলবে না সেটা তো প্রমাণিত এটা আমার কারণে হোক আপনার কারণে হোক বাট দ্য ফ্যাক্ট ইজনেস আমি যদি ভুল করে থাকি আপনি আমার সাজা দিতে পারেন আমি যদি ভালো করে দেখি আমাকে সাবাস দিতে পারেন বাট ফ্যাক্ট রিমেন্স দ্যাট দোজ টু লিডার্স আর দ্য লিডার অফ দ্য পিপল এটা কিন্তু প্রমাণিত বাংলাদেশ আমি বাংলাদেশের কথাই বলছি উই টকিং অব বাংলাদেশ বাংলাদেশে প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই আমি তো দেখি না খালেদা জিয়ার পরে তারেক জিয়া সাহেব আসবেন টাইম বলছে শেখ হাসিনার পরে জয় সাহ আসবেন টাইম উইলসে আপনারা দিবেন পিপল পিপল যদি অ্যাকসেপ্ট করে ছেলে না না কিন্তু আমার ছেলে থাকলে হয়তো চেষ্টা করে না আপনার ছেলে কি মনে করেন আপনি এক লাফে সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়ে যাবে তার এক জিয়া সাহেবের মতো না মধ্যে হয়েছে ইলেক্টেড হয়েছে প্রপোজাল হয়েছে ইলেকশন হয়েছে আমি তো সমান জিনিস দেখি বিরোধী দল নেত্রী যখন ক্ষমতায় ছিলেন তখন তারেক ছিলেন আজকের প্রধানমন্ত্রী তিনি যখন বিদেশ সফরে যান শেখ রেহানা তার পাশে থাকেন বিদেশে গেলে কি বিব্রতকর একটা পরিস্থিতির সম্মুখীন হন না ওনারা যে উনিকে যদি জিজ্ঞাসা করে কেউ নাম তো নিশ্চয়ই দেয় থাকবে কিছু নিশ্চয়ই থাকবে

বাট সিস্টেমে তো এটা ফলো করতেছে তো আপনিও ফলো করতেছেন যেদিনটা যাচ্ছে ওরাও তো প্রটোকল হতে ফলো করতেছে ওরাও তো অ্যাকসেপ্ট করে বিপদে পড়ে বিপদে পড়ে না সবদে পড়েনি তো হচ্ছে তো যে একটা জিনিস যেটা আপনারা যে চিন্তা করেন দেশের প্রতি যে এতক্ষণ যে কথাটা বললাম যে আমাদের তিন বন্ধু যে আমাদের প্রশ্নটা আসলো একটা জিনিস তো পরিষ্কার আছে দ্যাট ইউ অল থিঙ্ক অ্যাবাউট দ্য কান্ট্রি এটা কিন্তু আপনি অন্য কোনো জাতিতে পাবেন না আপনারা তো কোনো মূল্যায়ন করেন না আমাদের ক্ষমা কি বলেন কেমনে করেন যদি মূল্যায়ন না করে আমি আজকে তার আপনি এখানে আপনার এখানে বসে আছেন এই আসছেন তো ভালোবাসেন বলে এবং লন্ডনে প্রচুর সিলেটের লোক তাকে বিয়ে করেছেন সিলেটে সুপ্রিয় দর্শক আমি একটি জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি জনাব রহুল আলম চৌধুরী হচ্ছেন সিলেটের জামাই পুরো বাবা তো আমি শুরুতে বলতে চেয়েছিলাম তো আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি চলে এসেছি তো আপনি সিলেটে বিয়ে করেছেন বলে বোধ হয় না 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 সিলেটটাও শুধু লন্ডনের সব সিলেট তো কথা না আছে উন্নয়নেরও আছে ঠিক প্রশ্ন আমি এখানে যে জিনিসটা আমি এবারে প্রত্যক্ষভাবে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে ইউ অল থিঙ্ক অ্যাবাউট দ্য কান্ট্রি অ্যান্ড আপনারা এই যে প্রচারগুলো করছেন এই কাদের যদি ইউ আর অ্যাওয়ারিং দ্য পিপল মেকিং দ্য পিপল মোর কনসিয়াস এটাই তো উদ্দেশ্য আত্ম কিছু না এই যে অ্যাওয়ারটা করতেছেন ডোন্ড থিঙ্ক দিস ইজ এ সার্ভিস টু দ্য নেশন ডো থিঙ্ক আপনি এই এই এখানকার যে প্রজন্মটা যেটা আছে এটা কি ইউ ইট ফর বাংলাদেশ আমি কিন্তু আমি আই এম টেকিং ইট ভেরি পজিটিভলি সেই জন্য আমি বলছি এদেরকে মেন স্ট্রিম পলিটিক্সে তো আপনি নিয়ে আসেন দিজ আর্ দ্য পিপুল হুইল বি এবু হেল্প দ্য নেশন মোর দ্যান হোয়াট ইউ ডিড জনাব চৌধুরী আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনার কাছে আপনার কাছে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এবং আপনারা যারা রাজনীতি করেন আপনাদের কারণে হোক আর জনগণের ভুলের কারণে হোক তবে জনগণ সাধারণত ভুল করে না আপনারাই ভুল করেন দেশের অর্থনীতির চাকা আপনারা ইচ্ছা করলে আপনারা সচল রাখতে পারেন আবার ইচ্ছা করলে আপনারা আবার ঘুরিয়ে দিতে পারেন চল্লিশ বৎসর চলে গেছে দেশের দেশ কিন্তু দেশে কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা ক্রমেই বাড়ছে আপনারা দুই দল একত্রিত হতে পারছেন না আপনারা কি পারেন না যে দুই নেত্রীকে দুই নেত্রী একবার বসেছিলেন সম্ভবত নাইনটিতে এরশাদ বিরোধী আন্দোলনে আবার কি বসা যায় না যে মাননীয় দুই নেত্রী আপনারা বসুন আপনারা বসে আলাপ আলোচনার ভিত্তিতে আপনারা একটা সমস্যার সমাধান করুন দেশও বাঁচবে আমরাও বাঁচি আপনারাও বাঁচেন আমাদেরকে বাঁচান আপনারা আপনারা কি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে পারেন আপনারা যারা আশেপাশে থাকেন গুর গুর করেন ইয়েস অ্যান নো চাইলেও কি হয় একটা জিনিস হচ্ছে যে আপনি যেটা দ্যাট ইজ দ্য হুম হুম এক পাশে বসা কথা বলা নেগোসিয়েট করে দেশের ভবিষ্যতে একসাথে আগিয়ে যাওয়া ইটস ভেরি আইডি বাট এটা হয়নি আমি অপটোমিস্টিক যদি এটা হয় আইল বি আইল বি দ্য হ্যাপিয়েস্ট চেষ্টা যা করা হয় না সেটাও ভুল কিন্তু চেষ্টা আর বাস্তব একটু যথেষ্ট ফারাক রয়েছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মুক্ত আমি যদি প্রথমে এসে আপনার সাথে গালি শুরু করে দিই তাহলে তো বসবো কি হবে না এটা যদি বন্ধ করেন মেনি থিংস উইল হ্যাপ আমাদের বন্ধু বান্ধব আছে আমরা তো দেখিয়ে দিস ইজ অনলি ইম্পেডিমেন্টস বলে আমি মনে করি আর কি আমি আপনার সাথে সুন্দর করে কথা বলে এই যে আমরা দেড়টা ঘন্টা যে সময়টা কাটালাম আই থিঙ্ক উই স্পেন্ড ইট ভেরি গুড টাইম এস এস আই এনজয়েড টকিং টু দি হয়তো ভবিষ্যতে যখন উই উইল সিট এগেইন ইট উইল মাচ মোর কোড জনাব চৌধুরী আপনাকে সঙ্গে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ইউরোপে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে ইউরোপে প্রচুর লোকজন দেখছেন আপনি ইউকে এবং ইউরোপের বিওয়ারদের উদ্দেশ্যে আপনার শেষ মানে মেসেজটা আপনি একটু বলুন আমি সর্বপ্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত রাত্রেও যে আপনারা যে যে গেছেন আর এই নগণ্য একজনের যে কিছু কিছু ইস্যুতে কিছু মূল্যায়ন আপনারা শুনেছেন আমার ভুল হতে পারে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন এটা আমার পিওরলি মাই পার্সোনাল ভিউজ উইচ আই হ্যাভ কেবেন আমি বাংলাদেশি হিসাবে একটা জিনিস আপনাদের থেকে স্পেক্ট করি সেই জিনিসটা হচ্ছে যে ইউর এক্সপারটাইজ ইট ইজ নট অনলি দি ইউর ফরেন রেমিডেন্স ইট ইজ ইউর এক্সপার্টাইজ আপনারা যেই ফিল্ডে আসছেন যেই ফিল্ডে কাজ করছেন আপনাদের নেক্সট জেনারেশনস হ্যাজ গন ইন মার্চ এক্সপার্টাইজ তারা আরও অনেক এক্সপার্ট হয়ে গেছে তারা অনেক শিক্ষিত অনেক কিছু কিন্তু তারা নিয়ে এসেছে তাদেরকে কিভাবে আপনারা দেশের প্রতি আকৃষ্ট করবেন সেই জিনিসটা বোধহয় আপনাদের নিজেরাই চিন্তা করে একটা উদ্ভাবন পন্থা বের করে আনতে হবে বলে আমি খুব সিরিয়াসলি ফিল করতেছি বিকজ থার্ড জেনারেশনস উড নট লাইক টু গো ব্যাক টু দ্য কান্ট্রি বাট দে ক্যান কিপ এক কন্টাক্ট কন্ট্যাক্ট অ্যান্ড গিভ দেয়ার ভ্যালুয়েবল দি উইজডম অ্যান্ড দি দেয়ার এক্সপার্টাইজ টু দ্য নেশন থ্যাংক ইউ শোনাম রুহুল আলম চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে তবে আজকের এই অনুষ্ঠানে আরও কিছু অতিথি যোগ দেওয়ার কথা ছিল কিন্তু জেনারেল সাহেবের কথা মানে আমার শুনতে এতটুকুই ভালো লাগছিল যে আমি অন্য যারা অতিথি ছিলেন তাদেরকে আমি নিয়ে আসতে পারিনি আমি ওই জন্য ক্ষমাপ্রার্থী এবং তাদেরকে কথা দিচ্ছি আমি অন্য কোনো অনুষ্ঠানে তাদেরকে নিয়ে আসবো আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন বাংলাদেশের ব্যাপারে আপনারা যেভাবে চিন্তা করেন আমরাও চিন্তা করি আমরা যারা মিডিয়ায় কাজ করি বিশেষ করে চ্যানেলাই চ্যানেলায় কোনো দল করে না বিএনপিও করে না আওয়ামী লীগও করে না আমরা চাই দেশ এগিয়ে যাক এবং দেশে একটি সুন্দর সুস্থ রাজনীতি গড়ে উঠুক সেই প্রত্যাশা আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ আলাইকুম